বুঝতে পেরেছেন? আমি ভিডিও করতেছি, আমাকে অসুবিধা আছে? এই জামা আমার বিটি এর খুব প্রয়োজন নেই আপনার। আজকে সকাল সকাল আমরা রওনা দিয়েছি আমাদের ট্রেন ধরার জন্য, যেটা কিনা ঢাকা স্টেশন থেকে কলকাতা স্টেশন অবধি যাবে, মানে আজকে আমাদের বিদায় পালা। পৌঁছে গেছি সকাল সকাল ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে, আর এবার আমাদের জার্নি শুরু হবে ঢাকা থেকে কলকাতার জন্য। স্টেশনে পৌঁছেই আমাদের প্রথমে একটা ওয়েটিং লাউঞ্জে বসতে বলা হলো, এবং তারপরেই আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করার জন্য বলা হলো। এটা আর কিছুই না, একটা ডিপার্চার কার্ড, যেটা আপনাকে ইমিগ্রেশনের সময় দেখাতে হবে। যাই হোক, আমি একদম প্রথমেই ছিলাম এবং আমার খুবই তাড়াতাড়ি করে ইমিগ্রেশনটা হয়েও গেল, আর সকাল সকাল বেশ ফাঁকা ছিল বলে আমি একদম প্রথম সারিতে দাঁড়িয়েছিলাম। আর হ্যাঁ, আমাদের প্রচুর লাগেজ ছিল বলে আমরা একজন পোর্টার নিয়ে নিয়েছিলাম। ঢাকা স্টেশনের বাইরে কিন্তু এরকম পোর্টার অ্যাভেলেবল, ওরা খুব যত্ন সহকারে আপনাদের সমস্ত লাগেজ কিন্তু ট্রেনে তুলে দিয়ে যাবে। প্ল্যাটফর্মে ঢুকেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর প্ল্যাটফর্ম একেবারে খালি ছিল, কারণ আমি আবারও বলছি অনেক আগে ঢুকে পড়েছিলাম প্ল্যাটফর্মে, আর তখনও ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই ইমিগ্রেশন কাউন্টারে ছিল। ট্রেনে উঠেও দেখলাম আমাদের বগিতে তখনও একজনও প্যাসেঞ্জার ওঠেনি। ফেরার সময়ও আমরা ফার্স্ট ক্লাস কামরাতেই যাচ্ছি, আর এখানেও চারটি সিট থাকা সত্ত্বেও ছজনকে সিট অ্যালট করা হয়। যাই হোক, আমার লাগেজটাকে সমস্ত রাখা হয়ে গেছে, আর আমি এবার ওয়েট করছি আমার ফ্যামিলির জন্য। ভেরি গুড মর্নিং এভরিবাডি, আ ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আচ্ছা, আজকে একদম এসে গেছি ট্রেনে, আমি একেবারে ট্রেনে উঠে আমার যা বলার বক্তব্য পেশ করা সেটা করছি। আগেরবারে যখন ইমিগ্রেশন থেকে ট্রেনে ওঠার সময় প্রায় আড়াই ঘন্টা লেগে গেছিলো, আর এবারে একেবারে স্টেশনে এসে একদম ফাঁকা পেয়েছি। আই এম দ্য ফার্স্ট ওয়ান যে ইমিগ্রেশনের লাইনে ছিল, তো একদম তাড়াতাড়ি হয়ে গেছে। এখনও পর্যন্ত প্যাসেঞ্জাররা বোর্ড করেনি ট্রেন, আমি অনেক আগে করে ফেলেছি, মায়েরা একটু পিছিয়ে গেছে, তো আমি অনেকটা যেহেতু এগিয়ে গেছিলাম তাই জন্য আমার ফার্স্ট ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটি হয়ে গেছে, সব হয়ে গেছে, আমি একেবারে ট্রেনে বোর্ড করে ফেলেছি। ঠিক আছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর সকাল সকাল রওনা দিয়েছিলাম বলে আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে। ট্রেন ছাড়ার আগেই আমি ব্রেকফাস্টটা সবাই মিলে খাওয়ার প্রস্তাব দিই, এবং সুরুনি খুব সুন্দর করে গরম গরম পরোটা আর আলুর তরকারি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল। ব্যাপারটা কি বলুন তো, আমরা যদি মানে এটা জানা হয়ে যদি আসতাম না, মাথার মধ্যে একটা থাকতো যে এক্সট্রা টাকা দিতে হবে বা এটা আছে, একটু তো আমরা জানি না বিষয়টা নিয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কারণ এটা খুব অদ্ভুত লাগছে। আমরা এত ট্রাভেল করি, আমি দেশে বিদেশে ট্রাভেল করি, এত না কলকাতা স্টেশন, না না আমি এর আগে অনেকবার এসেছি, ট্রেনে ফার্স্ট টাইম। বাংলাদেশের যদি কোনো নাগরিক যায় এখান থেকে টিকিট কেটে, তাহলে ওই টিকিটের সঙ্গে ওই ট্রাভেল ট্যাক্স নেওয়া হয়। যদি আপনারা এই যে টিকিটটা রেমিট করতে করছেন না, কিন্তু আমাদের তো ওখানে কিছু বলেনি দাদা, তাহলে তো জানতাম স্টাফ আছেন, কিন্তু ওরা স্টাফ তো মনে হলো আমার কাছে না, প্রপার স্টাফ ছিলেন উনি। উনি বললেন যে ডলারের রেট বেড়ে গেছে, ওটাই অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে। আপনি তো টিকিট কেটে, যদি আমি আপনাকে বারবার কোয়ারি করছি কেন, যে ওখানে কোনো ইনফরমেশন পাইনি, আমাদের এখানে ঢোকার সময় ইনফরমেশন যে আমাদের ইন্ডিয়াতে যখন টিকিট কেটেছি তখনও কোনো রকম ইনফরমেশন ছিল না। ট্রেন ছেড়ে দিল সঠিক টাইমে, তবে ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের একটা অভিজ্ঞতা হলো, এবং ধীরে ধীরে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে যখন আসছিলাম ঢাকার উদ্দেশ্যে তখনও নানান রকম অভিজ্ঞতা হলো, এখন যখন আমরা ঢাকা ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখনও আমাদের একটা অভিজ্ঞতা হলো। অদ্ভুত লাগছে, এর আগে যখন আমি ফ্লাইটে করে বহুবার কলকাতা থেকে ঢাকা, মানে ইন্ডিয়া থেকে ঢাকা এসেছি,
তখন কিন্তু আমার এরকম ধরনের কোনো অভিজ্ঞতাই হয়নি, কোনো রকম হ্যাসেল হয়নি, কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু এখানে মানে যখনই আমরা ল্যান্ড দিয়ে ট্রাভেল করছি, তখন নানান রকম জিনিসের সম্মুখীন হতে হচ্ছে এবং নানান রকম অভিজ্ঞতাও হচ্ছে। ঠিক আছে, সবটাই ভালো, আমি অনেক কিছু জানতে পারলাম যেগুলো এর আগে আমি জানতাম না। ট্রেনে ওঠার সাথে সাথে একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো আমাকে, আর সেটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স। এটা সম্বন্ধে আমি একেবারে জানতাম না। এর আগে আমি যতই ব্লগ দেখেছি বা যেটুকু ইনফরমেশন গ্যাদার করেছি বাংলাদেশ সম্বন্ধে, আমি এরকম ধরনের কোনো রকম ইনফরমেশন পাইনি। ট্রেনে ওঠার পরেই আমাদেরকে বলা হলো যে আমাদেরকে 1000 টাকা করে, মানে এখানকার কারেন্সি অনুযায়ী 1000 টাকা করে দিতে হবে, এবং সেটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স। তো যেহেতু এর আগে আমার কাছে এরকম কোনো ইনফরমেশন ছিল না, এবং আসার সময় আরেকটা জিনিসের সম্মুখীন হতে হয়েছে, আরেকটা ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমরা, সেই জন্য আমরা প্রথমে বিশ্বাস করছিলাম না ইনফরমেশনটা সঠিক না সঠিক নয়। তারপরে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হলো এখানের লোকের সাথে, এখানে টিটিদের সাথে, অফিসারদের সাথে, এবং তারপরে বুঝলাম যে না, এটা অথেন্টিক। এবং যাদের যাদের জানা নেই এই বিষয়টা, তাদেরকে একটু জানিয়ে রাখি যে যখন আপনারা এখান থেকে টিকিট কাটবেন, মানে বাংলাদেশ থেকে যদি কলকাতার জন্য টিকিট কাটেন, মানে বাংলাদেশ টু কলকাতা, তাহলে এখান থেকে ট্যাক্সি নাকি ধরে নেওয়া হয়, আর যদি কলকাতা থেকে টিকিট কাটেন তাহলে নাকি এখানে এসে ট্যাক্স পে করতে হয়, এরকমই কিছু একটা আমাদেরকে বলা হলো। যদি এই সম্বন্ধে আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে ডেফিনেটলি সেটা আমার সাথে কিন্তু শেয়ার করবেন কমেন্ট সেকশনে। ট্রাভেল ট্যাক্স সম্বন্ধে যখন আমরা প্রথম জানতে পারলাম, তখন আমাদের একটু কনফিউশনের সৃষ্টি হয়, এবং সেই কনফিউশনের সৃষ্টি হওয়ারও একটা যথেষ্ট কারণ আছে। তার কারণ, আমরা যখন মৈত্রী এক্সপ্রেসে আসছিলাম ফ্রম কলকাতা টু ঢাকা, তখন কিন্তু আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে। মানে ট্রেনে উঠে টিটি স্যার আমাদেরকে বলেন যে আপনাদেরকে কিছু টাকা পে করতে হবে আরও। তো আমরা জিজ্ঞেস করি কেন, তখন আমাদেরকে বলা হয় যে যেহেতু এখন ডলারের রেট বেড়ে গেছে, আপনারা যখন টিকিট কেটেছেন তখনের থেকে এখনের ডলারের একটু বেড়ে গেছে, এবং যে অ্যামাউন্টটা বেড়ে গেছে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাদেরকে এখন ট্রেনে পে করতে হবে। তো এটা শুনে আমরা হতবাক, এরকম তো কখনো হতে পারে না, এবং আমরা ডিনাই করে দিই যে আমরা কোনো রকম এক্সট্রা পেমেন্ট করব না। এবং সেটা শুনে কিন্তু ওনারা চলে যান আর পরবর্তীকালে আসেন না। এর থেকে আমরা বুঝতে পারি যে এটা আমাদেরকে কমপ্লিটলি একটা মিসগাইড করা হচ্ছিল, এবং সেই কারণে কিন্তু তখন থেকেই টিটিদের প্রতি আমাদের মনে একটা সন্দেহর সৃষ্টি হয়। ঠান্ডা লাগছে তোমার? প্রচণ্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড সবকিছুই প্রচন্ড ঠান্ডা লাগছে গো। হ্যাঁ গো, ভীষণ ঠান্ডা লাগছে, এখন কমানো হয়েছে। এটা ঘুম খুব ঠান্ডা করে দিয়েছে না? আমি বললাম শেফালিকে যে ইলিশ মাছটা তো করে দেবে, তো মাছের ল্যাদাটা আছে, ল্যাদাটাকে কাঁটাটাকে আমি একটু শিখে নিলাম, তো সেই ভর্তাটা বানানো হলো। তুই খাবি আমি খাবো, আমার গায়ে তোমার গায়ে আর মেখেছি খোকা, এরকম হবে তো সে ভর্তা। আমি তো জানি না তোমরা ভর্তা বানিয়েছো, যা ভর্তাটা মিশে গেল। ওটা কি? দুর্ভাগ্যজনকভাবে যে কামরাতে আমি উঠেছি সেই কামরার জানলাটা অত্যন্ত ঘষা থাকায় আমি কোনো রকম ফুটেজ নিতে পারছিলাম না, বারবার আমাকে বাইরে যেতে হচ্ছিল। যাই হোক, এই মুহূর্তে আমরা ক্রস করছি পদ্মা নদীর ওপরে হার্ডিং ব্রিজ। 1910 সাল থেকে 1916 সালের ইন্ডিয়ার যিনি ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিং, এই ব্রিজ কিন্তু ওনার নামেই নামকরণ হয়। পাবনা আর কুষ্টিয়া ডিস্ট্রিক্টে রয়েছে এই ব্রিজ, আর এই ব্রিজ 1.8 কিলোমিটার লং। বিশাল ব্যাপার, আজকে বাড়ি থেকে এসছে ইলিশ মাছ সর্ষে দিয়ে, আজকে লাঞ্চ আমাদের একেবারে ঘরের বানানো পদ্মার ইলিশের সর্ষে ইলিশ, ইটস মাউথ ওয়াটারিং। আর একটা খুব সুন্দর ল্যাচ ভর্তা বানানো হয়েছিল, সেটা ভুলে গেছি আমরা আনতে, আনফর্চুনেটলি। আজকে জমিয়ে লাঞ্চ হচ্ছে, ট্রেনে নাকি? ট্রেনে নাকি আমাদের ইলিশ মাছ আর ভাত, এই জীবনে প্রথম আমি খাচ্ছি। আর মাছে ভাতে বাঙালি মানে সত্যিকারই, তাই প্রমাণ করে দিল লাইফ। খুব সুন্দর করে সব রেডি করে নিয়ে এসেছে, আবারও আমাদের সবকিছু রান্নার দায়িত্ব শুরু নিয়ে আছে।
এখন এই মুহূর্তে ক্যামেরার পেছনে শুনিয়ে আছে। খালি দুঃখ হচ্ছে আমাদের বর্তাটা মিস হয়ে গেল। ফার্স্ট টাইম খাওয়া ট্রেনে? একদম ভাত মাছ, তুমি ভাবতেই পারিনি কোনো ভাত মাছ। লাঞ্চ করা শেষ করতে না করতেই এসে গেল দর্শনা স্টেশন। এটি বর্ডার রেলওয়ে স্টেশন বাংলাদেশের চৌডাঙ্গা ডিস্ট্রিক্ট খুলনা ডিভিশনে। এটা আসলে রেল ট্রানজিট পয়েন্ট আর বর্ডার চেক পয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে। এটা বেরোলেই কিন্তু ঢুকে যাবে আমাদের গেঁদে রেলওয়ে স্টেশন। আর গেঁদে ঢুকে যাওয়া মানেই হচ্ছে আমরা বাংলাদেশ ক্রস করে ঢুকে গেলাম আমাদের ভারতে। অপেক্ষার অবসান আর বাংলাদেশের জার্নি আমাদের এখানেই শেষ হলো। বাংলাদেশ শেষ করে আমরা ঢুকে গেলাম আমাদের ভারতে, পা রাখলাম আমাদের ইন্ডিয়াতে। ঢুকে গেলাম আমরা গেঁদে রেলওয়ে স্টেশনে, আর এটাই ভারতে ঢোকার প্রথম রেলওয়ে স্টেশন। গেঁদে স্টেশন আসার সাথে সাথেই শুরু হয়ে যায় চেক ইন, এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের সমস্ত যারা পুলিশ থাকেন তারা নেমে যান, উঠে পড়েন আমাদের ভারতের অফিসারেরা। বিষয়টা কি অদ্ভুত না? কাঁটা তারের বর্ডার দিয়ে কীরকম দুটো দেশকে আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু দেখুন আকাশ বাতাস গাছ পরিবেশ সব কিছুই কীরকম একরকম। যাই হোক, আমরা আমাদের নিজেদের দেশে পা রেখেছি, আর এতদিনের পরে নিজেদের দেশে ফিরতে বেশ ভালো লাগছে। মাঝখানে কিছুটা সময় একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরেই দেখলাম আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে আমাদের কলকাতা স্টেশনে। ফাইনালি ফাইনালি চলে এসেছি একেবারে কলকাতা স্টেশন। এখন নামার পালা, এখানে রাত রাত হয়ে গেছে, ট্রেন লেট আছে, সবাই এখন তাড়াহুড়ো করে নামছে, চলো নামা যাক। ঢাকার জার্নি এখানেই শেষ হলো, আমাদের বাংলাদেশ ভ্রমণ এখানেই শেষ হলো। আজ পৌঁছে গেলাম কলকাতাতে, আর এটা একটা দারুণ অনবদ্য এক্সপিরিয়েন্স হলো। গোটা ফ্যামিলির সাথে দারুণ একটা ট্রিপ হলো। আমরা যেখানে যেখানে ভিজিট করলাম তার মধ্যে আপনাদের সবচেয়ে ভালো কোন জায়গাটা লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। পরের ব্লগে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।